এখন বোর্ডস অ্যান্ড প্রি বোর্ডস এর এক্সামস চলছে, 10 অ্যান্ড 12 প্রত্যেকেরই প্রি বোর্ডস শেষ হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে চলছে, অ্যান্ড মার্চেই বোর্ডস এর এক্সাম। তো এই সময় স্টুডেন্টসদের ওপর প্রচুর চাপ থাকে, অ্যান্ড বিশেষ করে পেরেন্টসদের ওপর তো স্টুডেন্টসদের থেকে বেশি চাপ থাকে যাতে তাদের সন্তানরা খুব ভালো রেজাল্ট করুক। তো অনেকেই আপনারা মেসেজ করেন যে নানান ধরনের প্রবলেম, যেমন মেমোরি পাওয়ার বুস্ট আপ নিয়ে কি করে আপনার ছেলে মেয়ে ফোকাস করতে পারবে, কি করে ভালো রেজাল্ট করবে এক্সামে। তো আজকে স্টুডেন্ট স্পেশাল এই ভিডিওটি আমি করতে চলেছি, কিভাবে কোন নাম্বার ইউজ করলে আপনার ছেলেমেয়েরা দারুণ 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 রেজাল্ট করতে পারে। তো প্রথমেই শুরু করব মেমোরি পাওয়ার দিয়ে, কি নাম্বার লিখলে আপনাদের ছেলে মেয়েদের মেমোরি পাওয়ার বুস্ট আপ হবে। 574 খুব শর্ট নাম্বার। আপনার সন্তানের বাঁ সাইডে হাতে বা শরীরের বাঁ দিকে আপনি ব্লু কালি দিয়ে প্রতিদিন এই নাম্বারটি অবশ্যই লিখে দিন, 574 574। এবং আপনি অন বিহাফ অফ ইউর চিলড্রেন অবশ্যই ইউনিভার্সকে আপনি মেসেজ দিয়ে ইন্টেনশন পুট করে নাম নিয়ে, যাতে আপনার ছেলে বা মেয়ে এক্স ওয়াই জেড খুব ভালো মেমোরি পাওয়ার বৃদ্ধি পায়, যাতে সব কিছু মনে রাখতে পারে। ঠিক এইভাবে আপনি ইন্টেনশন দিয়ে এই নাম্বারটি প্রতিদিন অন বিহাফ অফ ইউর চিলড্রেন অবশ্যই চ্যাট করতে পারেন। এবং ভিডিও শেষ অবধি অবশ্যই সাথে থাকবেন, সেখানে রয়েছে একটি বোনাস মন্ত্র, সেটিও কিন্তু আপনার ছেলে মেয়ের পড়াশোনায় দুর্দান্ত দুর্দান্ত হেল্প করবে। তো এরপর জেনে নেওয়া যাক একটি বিশেষ নাম্বার যাতে তাদের এক্সামে খুব ভালো মার্কস আনতে পারে, 452 16 39 83। এই নাম্বারগুলি ইউজ করার কিছু বিশেষ পদ্ধতি আমি শেষে আরো বলে দেব, কিন্তু প্রথমে আমরা এই নাম্বারগুলি আসুন পরপর জেনে নিই। অনেকে বলেন যে আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনায় কোনো ইন্টারেস্ট নেই, মানে প্রচন্ড অমনোযোগী হয়ে উঠছে, অন্য টিভি দেখাতে বা অন্য কোনো ভিডিও গেমস বা এরকম কিছু জিনিসে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। মোবাইল ফোন তো আজকাল রয়েছেই একটা সমস্যা বাচ্চাদের জন্য। তো তার জন্য যাতে আপনার ছেলে মেয়েদের যাতে পড়াশোনায় ইন্টারেস্ট গ্রো করে, তার জন্য আপনি একটি স্পেশাল নাম্বার অবশ্যই লিখে নিন, 220। খুব ভালো একটি বিশেষ নাম্বার যেটা আপনার ছেলে মেয়েদের পড়াশোনায় ইন্টারেস্ট গ্রো কিন্তু ধীরে ধীরে করিয়ে দেবে, সময়ের সাথে সাথে ধীরে ধীরে দেখবেন তারা পড়াশোনায় আবার ইন্টারেস্ট নিতে শুরু করেছে। এবং আমি স্ক্রিনে একটি এডুকেশন ব্রেসলেট দিচ্ছি যেটা আমি পার্সোনালি কাস্টমাইজ করি। তো আপনার ছেলে মেয়েদের যদি পড়াশোনায় কোনো সমস্যা হয় তাহলে এই ক্রিস্টাল কিন্তু ধারণ করালে দুর্দান্ত হেল্প পাবেন। কিন্তু সাথে সাথে বলবো, যারা হয়তো হাতে পড়াতে পারবেন না ছেলে মেয়েদের, তাদের জন্য অন্য কিভাবে ইউজ করবেন আমি সেটাও বলে দিয়ে থাকি। তো আপনি যদি আপনার ছেলে মেয়েদের জন্য ব্রেসলেট বা ক্রিস্টাল নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইন্টেলিজেন্স, যাতে আপনার ছেলেমেয়েরা ইন্টেলিজেন্স পাওয়ারটা বাড়ে, তার জন্য আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, 1523। খুব সহজ ছোট ছোট নাম্বার দিচ্ছি যাতে আপনার লিখতেও সুবিধে হয় এবং চ্যান্ট করতেও সুবিধে হয়। যারা রেকি জানেন তাদের জন্য বলবো, যাদের ছেলেমেয়েরা প্রচণ্ড চঞ্চল তাদের থার্ড আইতে অবশ্যই হিলিং দিন, যদি টাচ হিলিং দিতে পারেন ভীষণ ভালো, অথবা ডিস্টেন্সে হিলিং দিন তাহলেও আপনি ভীষণ ভালো লাভ পাবেন। থার্ড আই অর্থাৎ আজ্ঞা চক্রে হিলিং দিন, প্রতিদিন দিন, দিনে 2 থেকে 3 বার যদি পারেন খুব ভালো রেজাল্ট পাবেন, দ্রুত রেজাল্ট পাবেন। এছাড়া বলবো, যাদের মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য চিন্তা করছেন, বাচ্চাদের মেমোরি পাওয়ার, তাদের জন্য বলবো মাথার দু সাইডে সরাসরি এইভাবে যদি পারেন টাচ করে হিলিং দিন বা এইভাবে হিলিং দিন, তাতেও কিন্তু মেমোরি পাওয়ার বৃদ্ধি পাবে, বাচ্চা শান্ত হবে। এবং যদি আপনি পড়াশোনার জন্য চাইছেন তাহলে সেই পড়াশোনাতেও বেশি করে ধীরে ধীরে দেখবেন ইন্টারেস্ট গ্রো করবে। এবং আমি মেন্টাল ফোকাস অ্যান্ড ক্ল্যারিটির জন্য একটি লাস্ট নাম্বার দিচ্ছি, এটিও কিন্তু তাদের ক্ল্যারিটি বাড়াতে, পড়াশোনা ঠিকঠাকভাবে যাতে তারা বুঝতে পারে ঠিকঠাকভাবে তারা কোনটা পড়তে হবে, কতক্ষণ কোনটা এর পেছনে টাইম দিতে হবে, সব কিছু উইথ ক্ল্যারিটি তারা কিন্তু নিজেরাই বুঝতে পারে, 2 2 2
2 6 9 8 0, দুর্দান্ত একটি নাম্বার। প্রত্যেকটা নাম্বার যা দিলাম ট্রায়াল অ্যান্ড টেস্টের নাম্বার, ভীষণ ভালোভাবে কাজ করে। আর সাথে অবশ্যই বলবো, রেকি দেবেন, আপনার কাজ কিন্তু দারুণভাবে সফল হবে। আর যেটা বললাম ক্রিস্টাল, যদি পারেন অবশ্যই ধারণ করাবেন। যারা ধারণ করতে পারবেন না কোনো কারণে, স্কুলের জন্য বা অন্য কোনো কারণের জন্য, তাদের জন্য অন্য পদ্ধতি রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যারা কনসালটেন্সি নিতে চান বাচ্চাদের পড়াশোনার জন্য, যারা মানে বাচ্চাদের নিয়ে কোনো না কোনো সমস্যায় ভুগছেন, যদি কনসালটেশন সার্ভিস নিতে চান যেটি পেড সার্ভিস, অবশ্যই তার জন্য স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে চলি বন্ধুরা, আবার আমাদের দিন দেখা হবে আপনার সাথে একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।